আসসালামু আলাইকুম, আমি শিবলি সাদিক। অ্যাবাকাস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল সিরিজে। এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটিতে আমরা দেখব কুইকবুকস অনলাইন কিভাবে কাজ করে। আমরা ছোট ছোট ক্লিপসের মাধ্যমে আমরা জানতে পারবো বেসিক টু অ্যাডভান্স কিভাবে কুইকবুকস অনলাইনে বেসিক জিনিসগুলো কাজ করে। ওকে, আজকে আমরা আছি কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন বাম পাশে একটা গ্রে প্যানেল, এই গ্রে প্যানেলটাকে বলা হয় লেফট প্যানেল। লেফট প্যানেলে কিছু অপশনস আছে যেগুলো আমাদের ডে টু ডে বুকস রেডি করতে কাজে লাগে। আজকে আমরা প্রথমে দেখব কুইকবুকস অনলাইনে কিভাবে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস অ্যাড করতে হয়। হ্যাঁ, সো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অ্যাড করতে হলে লেফট প্যানেল থেকে দেখুন উপর থেকে 3 নম্বর সেলস। সেলসের আন্ডারে বেশ কিছু অপশনস আছে। সবার শেষে যে অপশনটি আছে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, এই অপশনটি আমরা সিলেক্ট করব। আমরা প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসের যে পেজটা আছে ওই পেজে দেখতে পাচ্ছি দুটো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করা আছে অলরেডি, একটা আওয়ার্স একটা সেলস। সো এই দুটো হচ্ছে ডিফল্ট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কুইকবুকস অনলাইনে থাকে, এগুলো আমরা ইউজ করব না, আমরা নতুন করে ক্রিয়েট করব। সো আমরা দেখুন এখান থেকে নিউতে যাচ্ছি। নিউতে দেখুন ইনভেন্টরি, নন ইনভেন্টরি, সার্ভিস, বান্ডেল, আমার 4টা অপশন আছে কিভাবে আপনি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস অ্যাড করবেন। সো ইনভেন্টরি হচ্ছে ইনভেন্টরি আইটেম হিসেবে যখন আমরা প্রোডাক্ট অ্যাড করব তখন সেই প্রোডাক্টটাকে আমরা ট্র্যাকিং করব। সো যদি কোনো ছোটোখাটো ব্যবসা হয়ে থাকে, যদি মার্চেন্ডাইজিং অপারেশন হয়ে থাকে ছোটোখাটো, আমি যেই প্রোডাক্টটা কিনি হুবো সেম প্রোডাক্টটাই আমি কোনো মডিফিকেশন ছাড়া বিক্রি করে দিই, সেক্ষেত্রে কুইকবুকস অনলাইন একটি ভালো সলিউশন ইনভেন্টরি ট্র্যাকিং করার জন্য। কিন্তু যদি কমপ্লেক্স ইনভেন্টরি থাকে কারো, মনে করেন আমি 3টা বা 4টা ইনভেন্টরি পারচেস করি, প্রোডাক্ট পারচেস করি এবং ওই 3টা 4টা প্রোডাক্ট মিক্স করে নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করে সেটা সেল করি, সেক্ষেত্রে আমার ট্র্যাকিং করাটা কঠিন হয়ে যায় কুইকবুকস অনলাইনে। সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট অ্যাপ ইউজ করি ইনভেন্টরি ম্যানেজমেন্ট করার জন্য। সো ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কুইকবুকস অনলাইনে হয়ে থাকে সিম্পল ফার্মের জন্য, যাদের ইনভেন্টরিটা খুব সহজে ট্র্যাক করা যায়, তাদের প্রোডাক্ট কম এবং তারা যে প্রোডাক্টটা কিনে সেই প্রোডাক্টটাই কোনো মডিফিকেশন ছাড়া সেল করে দেয়, সেক্ষেত্রে আমরা ইনভেন্টরি ট্র্যাকিং অপশনটা ইউজ করে থাকি। ইউজুয়ালি আমরা নন ইনভেন্টরিটাই ইউজ করি, ইনভেন্টরিটা ইউজ করি না, আমরা পিরিয়ডিকটাই ফলো করি কুইকবুকস অনলাইনে। যদি কোনো ক্লায়েন্ট ডিটেইলড ইনভেন্টরি রাখতে চায়, ট্র্যাকিং করতে চায়, সেক্ষেত্রে আমরা এডিশনাল অ্যাপ সাজেস্ট করে থাকি। সো ইনভেন্টরি আইটেমটা কিভাবে কাজ করে কুইকবুকস অনলাইনে ছোটোখাটো কোম্পানির জন্য সেটা আমরা ডিফারেন্ট একটা টিউটোরিয়ালে শো করব। আজকে আমরা নন ইনভেন্টরি আইটেম ক্রিয়েট করব। সো নন ইনভেন্টরি আইটেমে ক্লিক করার ফলে আমরা একটা নতুন স্ক্রিনে আসলাম। এই স্ক্রিনে প্রথমে আমাকে নাম দিতে বলছে প্রোডাক্টের নাম, সে আমি ল্যাপটপ সেল করি, ল্যাপটপ ডেস্কটপ সেল করি এবং এগুলো সার্ভিসিংও করি। হ্যাঁ, সো আমি এটার প্রথমে নাম দিলাম ল্যাপটপ, আমার প্রোডাক্টের নাম দিলাম ল্যাপটপ। ওকে, SKU, SKU হচ্ছে স্টক কিপিং ইউনিট। যেহেতু আমরা স্টক ট্র্যাকিং করছি না, সেক্ষেত্রে আমার স্টক কিপিং ইউনিট রাখাটা জরুরি না, তবু আমরা চাইলে একটা কোড দিয়ে রাখতে পারি। সো এটার কোড নাম্বার দিলাম L001। ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে আপনি একটা সেম ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো আপনার প্রোডাক্ট থাকতে পারে। সে ফর এক্সাম্পল আপনার হেডফোনস, হেডফোনস ক্যাটাগরি আন্ডারে আপনি বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন সেল করতে পারেন। আপনি ল্যাপটপ, ল্যাপটপ ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো ল্যাপটপ সেল করতে পারেন। সো আমরা বিষয়টা ইজি রাখার জন্য ধরে নিচ্ছি আমরা এখানে পিসি রাখলাম, এটা ক্যাটাগরি নাম রাখলাম পিসি। পিসির আন্ডারে আমরা 2টা প্রোডাক্ট সেল করবো, একটা হচ্ছে ল্যাপটপ আর একটা হচ্ছে ডেস্কটপ। সো পিসি ক্যাটাগরিটা আমি অ্যাড করে নিলাম। সো আমার পিসি ক্যাটাগরি আন্ডারে আমার ল্যাপটপ অ্যাড হলো, আমি স্টক কিপিং ইউনিট, হ্যাঁ, SKU অ্যাড করলাম L001। ডেসক্রিপশন, ডেসক্রিপশন এখানে টিক মার্ক দিয়েছি, দেখেন আই সেল দিস প্রোডাক্ট অর সার্ভিস টু মাই কাস্টমার্স, ভালো কথা। আমার ডেসক্রিপশন আমি একটু ডিটেলস দিতে পারি, সে আমার এই মডেলটার নাম, এই ল্যাপটপের এই মডেলটার নাম হচ্ছে আসুস 1234। এখন আসুন সেলস প্রাইস, আমি চাইলে আমি যখন প্রোডাক্টটা ক্রিয়েট করছি আমার সেলস প্রাইসটা আগে থেকে আমি আপডেট করে রাখতে পারি, অথবা আমি যখন সেল করব তখন আমি এই প্রোডাক্টের প্রাইসটা অটোমেটিক চলে আসবে সেখানে, কিন্তু স্টিল আমি ওখানে চেঞ্জ করতে পারি বা প্রাইসটাকে মডিফাই করতে পারি। সে আমি এখানে আপাতত প্রাইসটা দিয়ে রাখি 50,000। এখন হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট, এই 50,000 টাকা যখন আপনি সেল করবেন এই প্রোডাক্টটা ল্যাপটপটা, তখন এটা আপনার কোন ইনকাম অ্যাকাউন্টে শো করবে। আমরা জানি ইনকাম অ্যাকাউন্ট শো করে কোন ফিনান্সিয়াল স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে, দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, হ্যাঁ, স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকামে। সো আমরা চাই কি ইনকাম অ্যাকাউন্টে আমি ডিফারেন্ট কিছু ক্যাটাগরি করব, যাতে করে আমার ডিফারেন্ট প্রোডাক্ট সেলের ইনকামটা আমি ডিফারেন্টলি দেখতে পারি।
সে আমি চাচ্ছি আমি যে প্রোডাক্টগুলো সেল করব তার ইনকামগুলো আমি একটা হেডে দেখতে চাই একটা লেজার অ্যাকাউন্টে, আবার যে সার্ভিসগুলো দিব ওই সার্ভিসের থেকে যেই রেভিনিউটা আমার আসবে সেটা আমি সার্ভিস রেভিনিউ আন্ডারে দেখতে চাই। সো আমি যাতে যখনই আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রান করব বা আমি ইনকাম স্টেটমেন্ট রান করব তখন যেন দেখি আমি বুঝতে পারি একটা নির্দিষ্ট পিরিয়ডে আমি কত টাকার প্রোডাক্ট সেল করেছি আর কত টাকা সার্ভিস রেন্ডার করেছি। হ্যাঁ, সো আমি এই ইনকাম অ্যাকাউন্ট দিচ্ছি সেলস অফ প্রোডাক্ট ইনকাম, দেখি এখানে ডিফল্ট আছে কিনা, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, হ্যাঁ বাই ডিফল্ট একটি আছে, না থাকলে আমার ক্রিয়েট করে নেওয়া লাগতো। এখানে দেখেন পারচেজ ইনফরমেশন, পারচেজ ইনফরমেশনটা কখন লাগে, আমি যখন কোনো ইনভেন্টরি ট্র্যাক করি, কোনো আইটেম ট্র্যাক করি, মনে করেন এই পার্টিকুলার প্রোডাক্টটা আমি কোনো একটা ভেন্ডরের কাছ থেকে কিনলাম, কতটুকু কিনলাম, কয়টা প্রাইস, কতটা ইউনিট কিনলাম সেটা যদি আমি ট্র্যাকিং করতে চাই সেক্ষেত্রে এই বিষয়টা আমার চলে আসে। তো আপাতত আমি যেহেতু ট্র্যাকিং করব না এটাকে আমি ইগনোর করে যাচ্ছি, সেভ অ্যান্ড ক্লোজ। দেখুন আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্টে নতুন একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে ল্যাপটপ। ঠিক আছে, সো এখন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, নিউতে গেলাম, নন ইনভেন্টরি, প্রোডাক্টের নাম হবে ডেস্কটপ। ওকে, ডেস্কিও ধরেন D002, ক্যাটাগরি পিসি, পিসি সিলেক্ট করলাম, এটা রাখলাম, এটা সে এইচপি, এইচপি ব্র্যান্ড পিসি, সেলস প্রাইস সেইটা সেলস প্রাইস 40,000। এটাও কোন ইনকাম অ্যাকাউন্টে হিট করবে, যেহেতু আমি প্রোডাক্ট সেলের জন্য আলাদা ইনকাম অ্যাকাউন্ট রাখার চিন্তা করছি সেক্ষেত্রে এটাও আমার সেলস অফ প্রোডাক্ট ইনকামে আসবে। সো সেভ অ্যান্ড ক্লোজ। তো দেখেন আমার পিসির আইটেম, পিসি ক্যাটাগরি আন্ডারে দুটো আমার প্রোডাক্ট অ্যাড হয়েছে, ডেস্কটপ এবং ল্যাপটপ। এই সেলস এবং আওয়ার্স এগুলো কিন্তু আমার বাই ডিফল্ট থাকে, এগুলো আমরা আপাতত ইগনোর করছি। আসুন আমরা এবার সার্ভিস অ্যাড করি, নিউতে গেলাম, সার্ভিস, সার্ভিস অ্যাড করছি। সো প্রথম সার্ভিসটা লিখলাম ল্যাপটপ সার্ভিসিং। ওকে, এখানে যেহেতু আমার এটা স্টকের কোনো ইস্যু না, আমার তো এটা সার্ভিস একটা বায়োবি জিনিস, হ্যাঁ, সো স্টক কিপিং ইউনিটটা আমি অ্যাভয়েড করছি। ক্যাটাগরি, এটা ক্যাটাগরি দিলাম সার্ভিসিং, সার্ভিসিং ক্যাটাগরি, এটা আমি অ্যাড করে নিলাম, সে সো এটা আমি এখানে লিখলাম ল্যাপটপ সার্ভিসিং লিখলাম। সেলস প্রাইস, এখন একটা ল্যাপটপ, সব ল্যাপটপের তো সমস্যা একই রকম না, তাই না, কিছু ল্যাপটপের সিম্পল সমস্যা, কিছু ল্যাপটপের জটিল সমস্যা। হ্যাঁ, সো কাজের ভলিউমের উপর ডিপেন্ড করবে, কাজের গভীরতার উপর ডিপেন্ড করবে প্রাইসটা কত হবে। আপাতত আমরা যেহেতু জানি আমরা এই ধরনের সার্ভিসকে আমরা আওয়ারলি রেটে চার্জ করতে পারি, সো তাহলে আমরা পার ইউনিট, পার রেটটা আমি ইউনিট প্রাইসটা আওয়ারলি রেট হিসাব করছি। সে আমি ল্যাপটপ সার্ভিসিংটা 1,000 টাকা ধরছি, $1,000 ফর এক্সাম্পল। ইনকাম অ্যাকাউন্ট, এখন আমার এই সার্ভিসিং এর টাকাটা কোন ইনকাম অ্যাকাউন্টে যাবে, যখন আমি একটা সার্ভিস দেব আমার একজন ক্লায়েন্টকে, আমার একজন কাস্টমারকে, তখন এই ইনকামটা কোন অ্যাকাউন্টে শো করবে। সো আমি চাই এটা সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টে শো করুক, আমি দেখি সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে কিনা, না থাকলে আমি এখান থেকে নতুন লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি, সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, লাকিলি আমার এখানে আছে আগে থেকেই, আমি এটা সিলেক্ট করলাম, সেভ অ্যান্ড ক্লোজ। দেখুন পিসির আন্ডারে আমার তিনটা, ওকে, আমার সেলসটা ছিল বাই ডিফল্ট, আমি দেখি এটাকে ইগনোর করা যায় কি, এডিট, এটা কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নাই বাট এটা শো করছে, ডোন্ট ওয়ারি। আমি এখন আরেকটা সার্ভিস অ্যাড করি, নিউতে গেলাম, সার্ভিস, সে ডেস্কটপ সার্ভিসিং। ওকে, এটার কোনো স্কিল থাকবে না, এটা ক্যাটাগরি দিলাম সার্ভিসিং, যেহেতু সার্ভিসিং আমি আলাদা ক্যাটাগরি করেছি। ওকে, এটাও ডেস্কটপ সার্ভিসিং, ডেসক্রিপশন সেম রাখি। সেলস প্রাইস, সো ধরলাম ডেস্কটপ সার্ভিসিং আমার $500 পার আওয়ার, ইনকাম অ্যাকাউন্ট সার্ভিস রেভিনিউ, সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে দেখুন আমার দুই ক্যাটাগরি চারটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, আমার সেলস প্রাইসটাও আপডেট হয়ে গেছে, আমার সেলস ডেসক্রিপশনটাও শো করছে।